এই ভিডিওতে আমরা দেখব এই সপ্তাহে চলমান কিছু সার্কুলার। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা, প্রথমে আমরা দেখব গত 3 নভেম্বর 2015 তারিখে গণপূর্ত অধিদপ্তরে একটি সার্কুলার দিয়েছে বিভিন্ন পদে। পদগুলো হচ্ছে সহকারী ইলেকট্রিশিয়ান পদ 5টি, পাম্প হেল্পার, ইলেকট্রিক হেল্পার 7টি, অফিস সহায়ক 117টি পদ, নিরাপত্তা প্রহরী 30টি পদ, মালি 8টি পদ। তো এটার ওয়েব অ্যাড্রেস হচ্ছে অ্যাপ্লাই করার http://pwdteletok.teletok.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের সময়সীমা হচ্ছে শুরুর তারিখ 10/11/2020, মানে 10ই নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত, 10/12/2020 বিকাল 5টা পর্যন্ত। এরপর রয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলারটি, যেটি 18 অক্টোবর 2020 সালে প্রকাশিত হয়েছে। এটি আবেদন করা যাবে 25 অক্টোবর 2020 সাল থেকে 24 নভেম্বর 2020 রাত 11:59 পর্যন্ত। এর ঠিকানা হচ্ছে http://dpe.teletok.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করে রাখতে পারেন। এরপর যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে করঞ্চল ঢাকা 2-এর, সেটি প্রকাশিত হয় 28 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ। এখানে পদগুলো হচ্ছে শার্ট লিপিকার, কাম কম্পিউটার অপারেটর পদ 1টি, গ্রেড 13, উচ্চমান সহকারী 11টি পোস্ট, শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 4টি পোস্ট, অফিস সহকারী কাম কম্পিউটার 7টি পোস্ট, গাড়ি চালক 1টি পোস্ট, নোটিশ সার্ভার 4টি পোস্ট, অফিস সহায়ক 3টি পোস্ট, নিরাপত্তা প্রহরী 4টি পোস্ট। আপনারা এই আবেদনটি পাবেন www.taxzone2.gov.bd এই ওয়েবসাইটে। আর যারা আবেদন করতে চান তারা http://tax2.teletok.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা 29/10/2020 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে 18/11/2020 খ্রিস্টাব্দ 5 ঘটিকা পর্যন্ত। এরপর রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একটি সার্কুলার, যেটি প্রকাশিত হয়েছে 28 অক্টোবর 2020 সালে। এখানে পদগুলো হলো কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 32, ক্যাশিয়ার 122টি পদ, ডাটা এন্ট্রি অপারেটর 146টি পদ, টেলিফোন অপারেটর 2টি পদ, ড্রাইভার 11টি পদ এবং ইলেকট্রিশিয়ান 3টি পদ। তো যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা http://rakub.teletok.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে পারবেন। আর আবেদনপত্র জমাদান বা শুরুর তারিখ 1/11/2020 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে 20/11/2020 সাল পর্যন্ত। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গত 22/10/2020 খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। সেখানে প্রায় 28টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পারি। তো এই সার্কুলারটি একটি ভালো সার্কুলার। এখানে অফিস সহায়ক প্রায় 1932 জন নিবে এই 25 নম্বরে। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার আছে 513 জন 17 নম্বরে। তো এই অ্যাপ্লাইটিও আপনারা করে রাখতে পারেন। আর এর আবেদন শুরু হবে 1 নভেম্বর, 1 নভেম্বর 2020 থেকে আবেদন শেষ করার তারিখ 30 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর আপনারা http/dshe
www.teletalk.com.bd এই সাইটে গিয়ে আবেদনটি করতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।